আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবালম, সিনিয়র শিক্ষক, গুরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। আর আমার চ্যানেলের নাম মাহবুবালম ফোর এইচ। আমার চ্যানেলের সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় বন্ধুরা, মাহবুবালম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনার অবগতির জন্য বলছি, আমরা সিরিজ টিউটোরিয়াল এইচটিএমএল গত দুইটি পর্ব যথার্থ উপস্থাপন করেছি। আজকে তৃতীয় পর্ব। আজকে তৃতীয় পর্বে রয়েছে, আজকে তৃতীয় পর্বে যা আছে তা সেটা হলো যে এইচটিএমএল সিরিজ টিউটোরিয়াল পার্ট টু। আজকের ক্লাসটিতে এইচটিএমএল বেসিক স্ট্রাকচার, অর্থাৎ আমরা এইচটিএমএল কোডিং করার আগে আমাদেরকে এই নোটপ্যাড অথবা অ্যাটম অথবা ব্রেকেট যাই বলি, আমরা যত এডিটরই বলি, এই এডিটরের মধ্যে আমাদের বেসিক স্ট্রাকচার, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আগে আমাদের করে নিতে হয়। যেমন আমি আপনাদেরকে দেখাবো, এখন এখান থেকে দেখাচ্ছি। যেমন ধরেন এই যে লেস দেন আশ্চর্যবোধক চিহ্ন ডক্টর এইচটিএমএল এবং গ্রেটার দেন, অর্থাৎ আমাদের আপনাদের অবগতির জন্য বলি, এগুলি কোডিংয়ের বিষয়। অর্থাৎ এই যে লেস দেন, গ্রেটার দেন, আশ্চর্য চিহ্ন, ডকট্যাপ, এইচটিএমএল, অর্থাৎ ডকট্যাপ মানে হলো বিষয়টা হলো যে আমাদের ডকুমেন্টটা কোন টাইপের, এইচটিএমএলের নাকি জাভা নাকি পাইথন, অর্থাৎ আমাদের এই নোটপ্যাডটাকে অর্থাৎ এডিটরটাকে এই বিষয়টা শিখিয়ে দিতে হবে, যে আমাদের এই জানিয়ে দিতে হবে যে আমাদের এই যে বিষয়টা এটা হলো ডকট্যাপ এইচটিএমএল। তারপর আমরা যদি এই বিষয়টা দেখেন, এখানে একটা চিহ্ন আছে, আমরা যদি মানুষের সাথে তুলনা করি, আমরা যদি মানুষের সাথে তুলনা করি, তাহলে সাধারণত মানুষের কী থাকে, সর্ব উপরে মাথার চুল। আমরা যদি এই এইচটিএমএলটাকে মাথার চুল হিসেবে ধরি, আর তাহলে তারপরে কি, আর এটা হলো পায়ের পাতা, আর এইটা হলো পায়ের পাতা, অর্থাৎ আমরা প্রথম কি মাথার চুল এবং পায়ের পাতা, অর্থাৎ এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ। আর এইচটিএমএল শুরু আর এইচটিএমএল শেষের মধ্যে পার্থক্য হলো, দেখেন এখানে লেস দেন এইচটিএমএল গ্রেটার দেন, আর এখানে হলো লেস দেন স্ল্যাশ এইচটিএমএল গ্রেটার দেন, অর্থাৎ আমাদের এইচটিএমএল ওপেনিং করতে হয় এই শুধু লেস দেন মাঝখানে এইচটিএমএল, তারপরে গ্যাটার দেন, আর শেষ করতে হয় এইচটিএমএল স্ল্যাশ, না কী বলা হয় যে লেস দেন স্ল্যাশ, এই যে স্ল্যাশ, এই স্ল্যাশটা থাকে, আর মানে ক্লোজিংয়ে থাকে স্ল্যাশ, আর ওপেনিংয়ে ক্লোজ থাকে না। অর্থাৎ তাইলে এটা হলো, আমরা যদি মানুষের তাহলে এটা হলো মাথার চুল, এটা হলো পায়ের পাতা, তারপরে মাথার চুলের পরে কী থাকে, হেড, মানে মাথা থাকে, তাহলে এই হেড এলো মাথা, তারপরে হেড শেষ, অর্থাৎ দেখেন স্ল্যাশের দিন, তারপরে কী থাকে আমাদের মাথা এবং মাথার পরে যে অংশটা, তারপরে থাকে কি মুখ, এই যে টাইটেল, টাইটেল শুরু, টাইটেল শেষ, অর্থাৎ মুখ শুরু, তারপরে হেডের পরে বডি, বডি শুরু, বডি শেষ, অর্থাৎ এইভাবে, অর্থাৎ আমাদের আসলে এই যে স্ট্রাকচারটা, আমরা যদি এই বিষয়টা মনে রাখি তাহলে আমাদের এই স্ট্রাকচারটা মনে থাকবে। আমি এখন এই বিষয়টা আপনাদের মানে কী বলবো যে সি নোটপ্যাড প্লাস প্লাস এবং অ্যাটম এই দুইটি এডিটরের মাধ্যমে এই বিষয়টা দেখাবো, এবং পরবর্তীতে আমরা এখন এখানে কিছু কাজ করেও দেখাবো। তাই আমরা আর এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল এইচটিএমএল যেই মানে কী বলবো যে এইচটিএমএলের যেই আসল এডিটর, এই এডিটরে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমরা গত পর্বে, আমি আবার একটু দেখাচ্ছি, আমরা গত পর্বে আপনাদেরকে আমাদের দেখিয়েছিলাম যে এইচটিএমএল তৈরির জন্য যে একটি ডেস্কটপে আমরা একটা ফাইল তৈরি করেছিলাম, নোটপ্যাড ফাইল, তারপরে MP3 ফাইল, বিভিন্ন ফাইলে রেখেছিলাম বিষয়গুলি, এবং সেখানে একটা এইচটিএমএল ফাইলও করেছিলাম, এবং সেখান থেকে আমরা ইন্ডেক্স নামে এইচটিএমএল একটি ফাইল তৈরি করেছিলাম। তাই আমরা এখন সেখানে চলে যাবো, প্রস্তুতি সহ। আশা করি আপনারা আগের ভিডিওটা যদি দেখে নেন তাইলে এখনকার ভিডিওটা আপনাদের জন্য খুব সহজ, আশা করি আপনারা আই বাটন থেকে ওই ভিডিওটা দেখে নেবেন। যাক, আমরা এখন চলে যাচ্ছি, কি বলবো যে আমরা আমাদের মানে এডিটরে চলে যাচ্ছি। তা আপনাদের অবগতির জন্য বলি, আমরা গত টিউটোরিয়ালে এই যে এইচটিএমএল, অর্থাৎ এই যে ডেস্কটপে এইচটিএমএল নামে একটি ফাইল ওপেন করেছিলাম, আমরা এটাকে এখন ডাবল ক্লিক করে ওপেন করি। জি বন্ধুরা, আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম, আপনারা দেখেন বিভিন্ন রকম ছবি আছে, তারপরে ভিডিও অডিও বিষয়গুলি আছে, এবং সাথে ইন্ডেক্স এইচটিএমএল, ইন্ডেক্স নামে একটি এইচটিএমএল একটি ফাইলও আছে। আমি এই ইন্ডেক্স এইচটিএমএলটিকে রাইট বাটনে ক্লিক করি,
মানে মাউসটা ইনডেক্স মানে এক্সটিমেলের উপর রেখে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, রাইট বাটনে যখন ক্লিক করলাম তখন এডিট উইথ নোট পেজ প্লাস প্লাস এই বিষয়টি আসছে। অর্থাৎ আপনারা যখন এই এডিট মানে নোট পেজ প্লাস প্লাস ইনস্টল করবেন, তখন যখনই কোনো ফাইলের উপর রাইট বাটন ক্লিক করবেন তখন এই লেখাটা এই অপশনটা চলে আসবে। আমি এই অপশনে ক্লিক করলাম এবং এই অপশনে ক্লিক করে আমি এডিটরে প্রবেশ করব। আমি এই অপশনে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, আমি এই বিষয়ে লিখে রেখেছিলাম, আমি এটাকে একটু কেটে দিই। তাহলে আমাদের এই জিনিস দেখেন আপনারা, আমাদের এই হলো ওপেনিং যে কি মানে নোটপ্যাড প্লাস প্লাস। আমরা ইন্ডেক্স এসটিএমএল নামে একটি ফাইল ক্রিয়েট করেছিলাম, এই লেখাটা বাম দিকে আছে। আর এই যে বিষয়টা, এটা আমাদের লেখার অপশন, এখান থেকে আমরা এসটিএমএল শুরু করতে পারবো। তাহলে প্রথমে আমাদের যে বিষয়টা হলো যে আমাদের এই যে ফাইলটা, এটা কোন ধরনের, অর্থাৎ ডকুমেন্টটা কোন ধরনের, পাইথন জাভা নাকি এসটিএমএল। তো আমরা যেটাই মানে এখানে করব সেটা এই সফটওয়্যারকে বলে দিতে হবে। তাহলে আমাদের বিষয়টা হলো আমরা কীভাবে লিখব যে লেস দেন আশ্চর্যবোধক চিহ্ন, তারপর ডক টাইপ একটা স্পেস, তারপরে এসটিএমএল এবং গেটার দেন। প্রিয় বন্ধুরা, আমাদের এটাকে আপনার শিখে জানাই দিলাম যে এডিটরটাকে জানাই দিলাম যে আমরা কী করতেছি, যে আমাদের ডকুমেন্টটা হলো এসটিএমএল, অর্থাৎ এখান থেকে শুরু করতে হয়। অর্থাৎ এই তারপরে দ্বিতীয় লাইনে আমাদের কী করতে হবে, আমরা যে মানুষটা দেখেছিলাম, তাহলে মানুষের চুল, তাহলে আমাদের মানুষের চুলটা কী ছিল, এসটিএমএল। আমরা তারপরে কি লেস দেন এসটিএমএল এবং গেটার দেন, তাহলে এটা আমরা মাথার চুল। তাহলে আমরা কী করব, আবার একটু নিচে যাইয়া কি আমরা করি, মাথার পায়ের পাতা করি, মানুষের চলছে তার পায়ের পাতাটা কি যে লেস দেন, এখানে হলো স্ল্যাশ, এখানে একটা স্ল্যাশ, তারপরে এসটিএমএল গেটার দেন। অর্থাৎ এই হলো মানুষের একটা, যদি আমরা মানুষ হিসেবে তৈরি করি, এই মানুষের চুল আর মানুষের পায়ের পাতা, আর মাঝখানে কী থাকে, মানুষের সাধারণত মুখ থাকে, মাথা থাকে, বডি থাকে, এই বিষয়গুলি, অর্থাৎ আমাদের যত রকম কোডিং আছে এই কোডিংগুলো এই এসটিএমএল এর দুইটার মাঝে আমাদের কোডিংগুলি করে আমাদের ডকুমেন্ট, আমাদের কী বলা হয় যে ওয়েবসাইটটাকে আমাদের কাঙ্ক্ষিত রূপ দিতে হবে। অর্থাৎ আমরা যাই লিখবো এই এই যে আমরা যদি চুল এবং পায়ের পাতা এই মাঝে, অর্থাৎ এসটিএমএল ওপেন, এসটিএমএল ক্লোজ, ওপেন এবং ক্লোজের মধ্যে পার্থক্য করে দেখেন, ওপেনিংয়ের মধ্যে ক্লোজ হলো যে এখানে স্ল্যাশ নাই আর ক্লোজের মধ্যে স্ল্যাশ আছে, অর্থাৎ ওপেনের সাথে ক্লোজ থাকবে না আর ক্লোজের সাথে স্ল্যাশটা থাকবে। আর আমাদের প্রত্যেকটা অংশই এরকম ওপেন এবং ক্লোজ দুইটি লিখতে হবে। তারপরে আমাদের কী থাকে, যেমন হেড, তাহলে আমরা আবার লেস দেন হেড, তারপরে হলো হেড শুরু, তারপরে হেড শেষ হলে কী করতে হবে, আমাদের একটা স্ল্যাশ দিতে হবে। আমাদের হেড শেষ, মাথা শুরু, মাথা শেষ, তাহলে মাথার পরে আমাদের কী থাকে, মাঝখানে থাকবে কি মুখ মানে টাইটেল শুরু, এবং আমরা নিচেও লিখতে পারি অথবা পাশাপাশিও লিখতে পারি, আমরা পাশাপাশি লিখি, এটা একটু দূরে নিয়ে পাশাপাশি লিখি, টাইটেল শেষ। তাহলে আমরা লিখলাম যে তাহলে টাইটেল শেষ, এবং এই হেডের পরে আমরা যেটা লিখবো এটা হলো আমাদের বডি। তাহলে বডি আমরা কী লিখবো, লেস দেন বডি গ্রেটার দেন এবং বডি শেষ। তাহলে লেস দেন স্ল্যাশ বডি শেষ। অর্থাৎ প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি, অর্থাৎ এটা হলো এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার। অর্থাৎ এই স্ট্রাকচার না লিখে আপনি
HTML কোডিং করতে পারবেন না সুতরাং আমাদেরকে এই স্ট্রাকচারটা অবশ্যই লেখা যাবে তবে আপনারা অবগতর জন্য বলি অ্যাটমে এর থেকে আরো সহজে লেখা যায় শর্টকাট হয়তে যদিও মানে সি মানে নোটপ্যাড প্লাসের লেখা যায় না এখন আপনারা দেখেন যে বিষয়টা যে আমরা যদি আগে বলেছি তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এই এই এডিটরটাকে শিখাই দিতে জানাই দিতে হবে যে আমরা HTML এর একটি ডকুমেন্ট তৈরি করতে যাচ্ছি তারপরে আমাদের হলো কি HTML শুরু HTML শেষ HTML শুরু এবং শেষের পার্থক্য হলো যে এই এখানে স্ল্যাশ স্ল্যাশ নাই আর শেষের মধ্যে স্ল্যাশ অর্থাৎ ওপেনিং এ স্ল্যাশ থাকে না আর ক্লোজিং এ স্ল্যাশ থাকে তারপরে হলো তার এই HTML এবং HTML এর মাঝখানে হলো আমাদের হেড তারপরে টাইটেল তারপরে হলো বডি অর্থাৎ HTML শুরু HTML শেষ তারপরে হলো মাথা শুরু মাথা শেষ এবং মাথার মাঝখানে মুখ বা যেটাকে আমরা মুখ হিসেবে টাইটেল দিতে হয় তারপরে বডি শুরু বডি শেষ এই বডির ভিতরে আমাদের সমস্ত বিষয়গুলি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো আপনারা ধরেন যেন এখানে দেখেন ঠিক সেইভাবে লেখা এখানে ঠিক দেখেন আপনাদের যে ডকুমেন্ট HTML ডকুমেন্ট যেমন HTML শুরু HTML শেষ তারপরে হেড টাইটেল শুরু টাইটেল শেষ হেড তারপরে হেড শুরু হেড হেডের হেড শুরু হেড শেষ এবং মানে তার মধ্যে বডি শুরু বডি শেষ আর বডির ভিতরে আমাদের সকল বিষয়গুলি অর্থাৎ আমাদের লেখালেখি ছবি দেখেন এখানে বিষয়টা আছে যেমন ধরেন এক্সপ্লেনও করা হয়েছে যে এই এই ডকুমেন্ট অর্থাৎ কি ডিক্লারেশন ডিফাইন দ্যাটস দি ডকুমেন্টস অর্থাৎ ইজ অ্যান এস্টিমেটেড ডকুমেন্ট অর্থাৎ এখানে আমরা ডিক্লেয়ার করে দিলাম যে এই ডকুমেন্টটা HTML ডকুমেন্ট অর্থাৎ এই এই মানে এটার অর্থ তারপরে হলো কি মানে HTML মানে এটার অর্থ হলো কি যে এটা HTML অর্থাৎ মূল অর্থাৎ এই মূল বিষয়টা হলো HTML হেড হেড হলো কি কোন এটার মধ্যে মানে এটার একটা ভিত্তি হলো হেড তারপরে টাইটেল টাইটেলটা হলো যে এই হেডের ভিতরে যে টাইটেলটা থাকে এই টাইটেল টাইটেলটা হলো যে আমি যেমন ধরেন আপনারা টাইটেল হিসেবে আমি একটা ওয়েব পেজ দেখাই যেমন এখানে যেমন HTML সিরিজ টিউটোরিয়াল এই যে বিষয়টা এখানে চলে আসছে এটা হলো টাইটেল অর্থাৎ আপনি এই টাইটেলের ভিতরে যা লিখবেন যেমন ধরেন আমি একটা ওয়েব পেজ যাই যেমন ধরেন আমি আমি ইউটিউবে গেলাম আপনাদের জন্য বলি জি আমি ইউটিউবে আসছি এই যে বিষয়টা দেখেন উপরে যে বিষয়টা চলে আসছে ওয়েবসাইটের যে বিষয়টা এটা হলো টাইটেল হ্যাঁ এই যে ইউটিউব তো এটা হলো টাইটেল অর্থাৎ এই টাইটেলটা মানে কোনো ওয়েবসাইটে যেমন ধরেন যে কোনো ওয়েবসাইটে আমরা যখন ব্রাউজ করি তখন উপরে একটা টাইটেল থাকে এই টাইটেলটা হলো মানে এখানে অর্থাৎ এখানে সাপ্লাই দিতে হয় তাছাড়া আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে যেমন বডি আর বডিটার বিষয়টা হলো কি যে এই বডির ভিতরে সমস্ত কিছু দেখেন এলিমেন্টস ডিফাইন্স দি ডকুমেন্টস বডি অ্যান্ড ইট ইজ কন্টেন্ট ফর অল দি ভিজিটর কন্টেন্টস সাচ অ্যাজ হেডিং প্যারাগ্রাফ ইমেজ হাইপার লিঙ্ক টেবিলস লিস্ট ইটিসি অর্থাৎ সমস্ত বিষয়গুলি অর্থাৎ বডির ভিতরে আপনার ইমেজ আপনার যা রাখতে চান লেখা প্যারাগ্রাফ লেখা তারপরে হাইপার লিঙ্কস তারপরে মানে কী বলে ভিডিও অডিও সেই বিষয়গুলো এখানে মানে থাকে আর এই তারপর তাছাড়া H1 ট্যাগ HT প্যারাগ্রাফ এই অর্থাৎ এই বিষয়গুলো এখানে মানে থাকে আর এই বিষয়টা আরও জানার জন্য আপনাদের এখানে একটা যেমন এই যে আরও জানার জন্য এখানে আমি এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি এই ওয়েবসাইট অ্যাড্রেস থেকে আপনারা বিষয়টা আরও সুন্দরভাবে জানতে পারবেন যাক আমরা চলে যাচ্ছি আবার আমাদের নির্ধারিত সেই ডকুমেন্টসে জি জি বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই এই যে মানে বেসিক স্ট্রাকচার এই স্ট্রাকচারটা শুরু করে আমাদের লিখতে হবে যেমন ধরেন এখন আমাদের এই যে বিষয়টা এই বিষয়টাকে রান করার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে যে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমরা এখানে যা কোড করবো ব্রাউজারে সেটা প্রকাশ পাবে তাই আমি এইটার জন্য একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি তাহলে আমরা কোথায় যাব আবার প্রিয় বন্ধুরা আমরা এখানে যাব এখানে যাওয়ার পর আবার আমরা একটা রাইট বাটন ক্লিক করবো দেখেন ওপেন উইথ আপনি কোনটা দিয়ে আমি ওপেন উইথে যাচ্ছি এই যে ওপেন উইথ আমি এই যে গুগল ক্রোম এটার মাধ্যমে এটাকে ওপেন করে নিলাম দেখেন প্রিয় বন্ধুরা আমরা যখনই আপনাদের অবগতর জন্য বলি অর্থাৎ এই ডকুমেন্টের জন্য আমরা
আমাদের একটি মানে গুগল ক্রোম একটি ব্রাউজার ওপেন করে নিয়েছে, এখানে আমরা যা করব বা গুগল ক্রোমে সেটাও প্রকাশ পাবে। যেমন ধরেন আপনারা দেখেন, আমি আবার গুগল ক্রোমে যাচ্ছি সেখানে যাচ্ছি, দেখেন এখানে কিছুই শুধু ইন্ডেক্স এইচটিএমএল এই বিষয়টা আছে, আর এখানে খালি কিছুই নেই, অর্থাৎ আমরা শুধু স্ট্রাকচারটা লিখেছি আর এটার ভিতরে কোনো কিছু কোডিং করে নেই, যার কারণে এখানে কিছু আসে। আপনারা দেখেন ইন্ডেক্স এইচটিএমএল, অর্থাৎ এটা কী হিসাবে আছে, সাধারণত যে এটাই টাইটেল হিসাবে আছে। আপনি ইচ্ছে করলে এই টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন কোথা থেকে আমরা যেমন টাইটেলটা আমরা যদি এখানে টাইটেলটা চেঞ্জ করে দিই, যেমন আমি লিখি, যখন আমি মাহবুব আলম ফরেস্ট লিখলাম, প্রিয় বন্ধুরা আপনার মাহবুব আলম ফরেস্ট লিখলাম, এখন কী করব আমরা এটাকে সেভ করার জন্য কন্ট্রোল প্লাস এস চাপ দেব, অথবা আপনারা ফাইল থেকে এখান থেকেও এটাকে সেভ করে নিতে পারেন। যাক, আমি কন্ট্রোল প্লাস এফ চাপলাম। এখন আমি আবার এই ফাইলে যে দেখেন এখানে কিছু নাই, এখানে সেটা পেতে হলে আমাদের কী করতে হবে, এটা রিলোড করতে হবে। আমি রিলোড করি, দেখেন যখনই রিলোড করে নিলাম তখনই মাহবুব আলম ফরেজ এই কথাটা এখানে চলে আসছে, অর্থাৎ টাইটেলটা আমাদের হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আপনাদের অবগত জন্য বলি এই হলো টাইটেল বিষয়টা। আর আপনারা অন্যান্য যা করবেন এই বডির ভিতরে যা করবেন সমস্ত বিষয়গুলো সেখানে চলে আসবে। তো যাক, আমরা এই বিষয়টা এই পরবর্তীতে আমরা বডির ভিতরে কাজগুলি করে দেখাবো। এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হলো অ্যাটমের মাধ্যমে, অ্যাটম সফটওয়্যার বা অ্যাটম এডিটরের মাধ্যমে এই বিষয়টা কীভাবে করবো সেই বিষয়টা আমরা শিখবো। আর পরবর্তী মানে কাজগুলো আমরা অ্যাটমের মাধ্যমে করবো। আর আপনারা যদি কেউ এই সি নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে করতে চান, সেই জন্য আপনাদেরকে এই বিষয়টা দেখাচ্ছি। সমস্ত কিছু একই রকম, এই স্ট্রাকচার আপনার এখানে যা মানে অ্যাটমের ঠিকটা, কিন্তু অ্যাটমে বাড়তি কিছু সুবিধা আছে, এই জন্য আমরা অ্যাটম দিয়ে এই যে এডিটরটা, অর্থাৎ এই এখানে আমরা কোডিংগুলি করব। তাই আমি অ্যাটমের মধ্যে কীভাবে করব সেই বিষয়টা এখানে দেখা যাচ্ছে। আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। প্রিয় বন্ধুরা আমরা এখন ক্লোজ করে দিলাম। এখন আর একটা বিষয় হলো যে আমি এখন ক্লোজ করে দিলাম, সবগুলো ক্লোজ করে দিলাম। প্রিয় বন্ধুরা আপনাদের যারা অ্যাটম ইনস্টল করেছেন তাদের জন্য বলি, এরকম একটা অপশন মানে আইকন আপনাদের ডেস্কটপে চলে আসবে এবং সেখানে আপনারা ডেকের ডাবল ক্লিক করে ওপেন করবেন। আমি ডাবল ক্লিক করে সেটাকে ওপেন করে নিলাম। জি প্রিয় বন্ধুরা, আমরা যখন অ্যাটমে ডাবল ক্লিক করলাম তখন ঠিক এমন একটি ইন্টারফেস আপনাদের সম্মুখে চলে আসবে। আপনারা এখান থেকে এই অ্যাটমটা ইনস্টল মানে এই আপনাদের এই যে বলা হয় যে ওই ফোল্ডারটা এখান থেকে অ্যাড করে নেবেন। যেমন ধরেন আপনারা এখান থেকে ফাইল থেকে করে নিতে পারেন, অথবা এই যে অ্যাড ফোল্ডার, এখান থেকে ফোল্ডারটাকে আপনারা অ্যাড করে নিতে পারেন। আমরা সাধারণত এখান থেকে এই অ্যাড ফোল্ডার থেকে আমি এটাকে ওপেন করলাম, আমি অ্যাড ফোল্ডারে ক্লিক করলাম এবং আমাদের কু ফোল্ডারটা কোথায় সেখানে আমাকে নিয়ে যাবে। আমাদের সেই ফোল্ডারটা কোথায় রেখেছি আপনারা জানেন, যে আমরা রেখেছি ডেস্কটপে দেখেন HTML নামে একটা ফোল্ডার ছিল, এই ফোল্ডারটাকে আমরা এই HTML ফোল্ডারের ভিতরে আমাদের সমস্ত বিষয়গুলি রেখেছি এবং HTML ফাইলটাকে রেখেছি সেখান থেকে সেটা আমরা ওপেন করে নিলাম। আমি এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করলাম। দেখেন প্রিয় বন্ধুরা, যখনই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, অর্থাৎ এই HTML এর ভিতরে আমাদের যা যা বিষয়গুলি ছিল সকল বিষয়গুলি এখানে চলে আসছে। এখন আমাদের যে বিষয়টা যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হলো কি, ইন্ডেক্স HTML। দেখেন আপনারা কোথায় ইন্ডেক্স, এই দেখেন আপনারা, এটার আর আলাদা একটা চিহ্ন, এই ইন্ডেক্স HTML আমাদের ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি আপনাদের অবগত জন্য বলি, আপনারা যেই ফাইলটা ইন্ডেক্স HTML, আমি এটাকে আবার ওপেন করে দেখাচ্ছি, দেখেন আমাদের এই যে ইন্ডেক্স HTML, অর্থাৎ এটাকে এটার ভিতরে যে আমাদের কোডিংগুলি লিখতে হবে। তাই আমরা সেখান থেকে আমরা অ্যাটমে যাচ্ছি, আবার এই ইন্ডেক্স HTML অর্থাৎ এখানে ক্লিক করব। দেখেন এখানে যখন ক্লিক করলাম তখন অটো এই বিষয়গুলো এখানে দিয়ে দিছে, কিন্তু আমি এখানে সেটা আবার আপনাদেরকে মানে অটো লিখে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা সংক্ষিপ্ত আকারে অর্থাৎ শর্টকাট হয়েছে সেটা লিখতে পারি। যেমন আমরা লিখব প্রথমে HTML, ক্লোন দিয়ে লিখব 5। এখন আমরা ট্যাব অথবা কন্ট্রোল ই প্রেস করলে আমাদের এই বেসিক বিষয়টা চলে, আমি কন্ট্রোল ই প্রেস করলাম। দেখেন প্রিয় বন্ধুরা, আমি কন্ট্রোল যখন ই প্রেস করলাম তখন সরাসরি অর্থাৎ আমাদের এই যে
এই মানে কি বলা হয় যে বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারে সব কিছু এখানে চলে আসে। প্রিয় বন্ধুরা, নোটপ্যাড প্লাস প্লাস আর অ্যাটোমের পার্থক্য হইল যে দেখেন অ্যাটোমের সব মানে নোটপ্যাড প্লাস প্লাসে আপনারা যাই করবেন পরবর্তীতে মানে ব্রাউজারে ঢুকে রিফ্রেশ দিতে হয়। আর এখানে যেমন ধরেন প্যাকেজ, এখান থেকে যদি আপনি লাইভ সার্ভার স্টার্ট, অটো লাইভ সার্ভার স্টার্ট করে দেন তাহলে সাধারণত মানে পরপর যায় রিফ্রেশ দিতে হয় না, সেখানে রিফ্রেশ ছাড়াও এই বিষয়টা চলে আসে। যেমন ধরেন আমি এখানে লিখেছিলাম যে মাহাবুবালম, মাই নেম ইজ মাহাবুবালম, আপনারা একটু দেখিয়ে দিই যে মাই নেম ইজ মাহাবুবালম এই বিষয়ে লিখেছি। আমরা যদি একটু পরিবর্তন করি, পরিবর্তন করার পর আমরা যদি সেটা আমরা একটু পরিবর্তন করি, যেমন মাহবুব আলমটা বাদ, মাই নেম ইজ মাহবুব লিখি, আমি শুধু আলমটা বাদ দিয়ে দিই, যে আমি আলমটাকে কেটে দিলাম এবং সেটাকে আবার মানে সেভ করে নিলাম। এখন যদি আমি আবার ব্রাউজারে চলে যাই, দেখেন শুধু মাই, এখানে কিন্তু আমাকে আর রিফ্রেশ করতে হয় নাই, অর্থাৎ মাই নেম ইজ মাহবুব আলম অটোমেটিকলি মাই নেম ইজ মাহবুব আলম এর কথাটা চলে আসছে। অর্থাৎ আপনারা নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে এই সুবিধাগুলি পাবেন না, আর এই অ্যাটোমের মাধ্যমে এই সুবিধাগুলি পাবেন। এই জন্য সাধারণত আমি পরবর্তী টিউটোরিয়ালগুলি অ্যাটোমের মাধ্যমেই করব। তাই আপনাদের যারা এখনও অ্যাটম মানে ইনস্টল করেননি, আমার মনে হয় যে অ্যাটোমের মাধ্যমে এই বিষয়গুলি করলে আপনারা সহজে বিষয়গুলি করতে পারবেন এবং তাছাড়া আরও কিছু সুবিধা পাওয়া যায় যেগুলি আমরা পরবর্তীতে আলোচনা করব। তাই আজকে আমি দুইটা বিষয় দেখিয়েছি যে কীভাবে আমরা কীভাবে এডিটর নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করব এবং অ্যাটম কীভাবে ব্যবহার করব সেই বিষয়টা আমরা দেখিয়েছি। পরবর্তীতে আমাদের সমস্ত কাজ, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট আমরা অ্যাটমের মাধ্যমে তৈরি করব, সেই বিষয়টার জন্য আমরা তিনটা ক্লাসই প্রায় প্রস্তুতি পর্ব হিসাবেই আমি ধরে নিব এবং পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে একটা সম্পূর্ণ একটা ওয়েবসাইট এই অ্যাটম অর্থাৎ HTML ব্যবহার করে সম্পূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করব। আশা করি আপনারা সেই পর্যন্ত থাকবেন। এবং আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য বলি, আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে এখানে এরকমভাবে, অর্থাৎ আমরা কোথায় কী করব, কী যাব, এই বিষয়গুলি এখানে প্রত্যেকটা বিষয় এখানে লেখা থাকবে। আর আপনারা প্রথম বিষয়টা দেখবেন আর পরবর্তীতে এই লেখাগুলি দেখে দেখে আপনারা কাজগুলি করে ফেলতে পারবেন। তো যাক, আমরা আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।